আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে দৃশ্য দেখছেন, এই দৃশ্য হচ্ছে রাজধানীর বনানী এলাকার দৃশ্য, এবং এই দৃশ্যটি হচ্ছে বনানী যে রেল ক্রসিং ওভারপাস যেটি রয়েছে আর্মি স্টেডিয়ামের ঠিক আগ দিয়ে সেই ওভারপাস এলাকায়। এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো এই বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজের অগ্রগতি, সেই অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। যেটি বলা দরকার সেটি হচ্ছে এই যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি কিন্তু প্রকল্প হিসাবে বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে, এবং এটি হচ্ছে বিমানবন্দরের কাওলা থেকে একেবারে ঢাকা চট্টগ্রাম রোডের যে কুতুবখালী, সেই কুতুবখালী পর্যন্ত 20 কিলোমিটার মূল যে অ্যালাইনমেন্ট সেই অ্যালাইনমেন্টটি হবে, এবং আরও প্রায় 27 কিলোমিটার র্যাম্প, অর্থাৎ বিভিন্ন দিকে যে গাড়ি উঠবে এবং নামবে সেই র্যাম্প তৈরি হবে আরও 27 কিলোমিটার, অর্থাৎ মোট 47 কিলোমিটারের একটি প্রকল্প। এবং এই প্রকল্পটি কিন্তু বেশ দীর্ঘদিন থেকে এটির কাজ চলছে, যদিও বলা হচ্ছে যে এবছরের ডিসেম্বরে তেজগাঁও পর্যন্ত খুলে দেওয়া হবে। কিন্তু কাজের যেই গতি এবং অগ্রগতি সেটি দেখে কিন্তু মনে হয় না যে এবছরের ডিসেম্বরে এটি তেজগাঁও পর্যন্ত খুলে দেয়া সম্ভব। যদিও বলা হচ্ছে যে বনানী পর্যন্ত কাজের প্রায় 90 ভাগই হয়ে গেছে, কিন্তু বনানীর পরের যে কাজের অগ্রগতি সেটি কিন্তু খুব আশাব্যঞ্জক নয়। সেখানে বলা হচ্ছে তেজগাঁও পর্যন্ত 38 ভাগ কাজ হয়েছে। তো এখন এই যে কাজ আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে বনানী এলাকায়, অর্থাৎ বনানী যে রেল ক্রসিং, অর্থাৎ ওভারপাস যেটি, সেই রেল ক্রসিং থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত যেই এলাকা, সেই এলাকার কাজের দৃশ্য। এবং এখন যেটি দেখছেন এটি হচ্ছে ওভারব্রিজ, যেটি ওভারপাস আছে সেই ওভারপাসের ওপরে। যদিও 2-3 দিন আগে ভিডিওটি করা, এখন মোটামুটি আইগার্ডারগুলো বসানো হয়ে গেছে এবং স্ল্যাব বসানোর কাজ চলছে এই ওভারপাস এলাকা দিয়ে। এবং এদিক দিয়ে এখন কিন্তু যারা যাওয়া আসা করেন তারা বেশ একটি এই ওভারপাসের নিচ দিয়ে, যখন উপর দিয়ে যখন দেখেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের অ্যালাইনমেন্টটি যাচ্ছে এবং নিচ দিয়ে ওভারপাস, তখন কিন্তু ভালোই লাগে দেখতে। কিন্তু ভালো লাগলেও এই যে কাজের গতি এবং অগ্রগতি সেটি নিয়ে কিন্তু মানুষ কিছুটা হলেও হতাশ, কারণ বলা হচ্ছিল যে এই এক্সপ্রেসওয়ে হচ্ছে এমন একটি ব্যবস্থা তৈরি করবে যে ব্যবস্থায় মাত্র আধা ঘন্টার মধ্যে হয়তো ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে, অর্থাৎ উত্তরা থেকে বা বিমানবন্দর থেকে একেবারে সেই যাত্রাবাড়ি মানে চিটাগং রোডে সেখানে চলে যেতে পারবে বাধাহীনভাবে, কোনো রকম যানজটে তাদেরকে পড়তে হবে না। সেটি টার্গেট করেই কিন্তু এই প্রকল্পটি নেওয়া। কিন্তু প্রকল্পটি দীর্ঘদিন ধরে চলছে, যদিও এখন কাজের গতি এসেছে, কিন্তু সেই কাজের গতি ভালো থাকলেও সেটি এই বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যে তেজগাঁও পর্যন্ত চালু করে দেওয়া কতটা সম্ভব হবে সেটি কিন্তু প্রশ্ন সাপেক্ষ। এবং সাধারণ দৃষ্টিতে যারা যাওয়া আসা করেন বা দেখেন তারাও কিন্তু বুঝতে পারেন যে এটি এই সময়ের মধ্যে বাস্তবায়ন করা কতটুকু সম্ভব, কারণ এই যে বনানী এলাকায় এখনও পর্যন্ত কিন্তু বেশ খানিকটা এলাকা, সেখানে কিন্তু এখনও আইগার্ডার বসেছে বটে, কিন্তু উপরে স্ল্যাব বসানো বা মূল ঢালাইয়ের কাজ সেটি হয়নি। পাশাপাশি বনানী রেল স্টেশন এলাকায় যেটি সংযোগ করবে সেখানেও হয়নি। র্যাম্প যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলোতে মাত্র পিয়ারগুলো উঠেছে বা আইগার্ডার মানে সেগুলোর উপরে কিন্তু আইগার্ডার বা স্ল্যাব সেগুলোও কিন্তু বসানো হয়নি। ফলে এই কাজগুলো করে এই ডিসেম্বরের মধ্যে এই যে তেজগাঁও পর্যন্ত মানে বনানী পর্যন্তই যদি ধরে নেই, বনানী পর্যন্ত চালু করতেই কিন্তু আমার মনে হয় যে হিমশিম খেতে হবে। কারণ হলো এটিতে কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে, মূল অ্যালাইনমেন্টের কাজটি হয়নি, তার উপরে ধরেন ফিনিশিংয়ের কাজ আছে, অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা বা যেই বৈদ্যুতিক যেই সংযোগ সেগুলো, এইসব সব মিলিয়ে টিলিয়ে কিন্তু আসলে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েটি এই বছরের ডিসেম্বরের মধ্যে বনানী পর্যন্ত চালু করাই আমার কাছে মনে হয় যে কঠিন হবে। সেখানে তেজগাঁও পর্যন্ত তো যে টার্গেট করা হয়েছে সেটি তো সম্ভব না, যদিও বলা হচ্ছে যে এবছরের ডিসেম্বরের মধ্যে তেজগাঁও পর্যন্ত এবং 2023 ডিসেম্বর পর্যন্ত কুতুবখালী পর্যন্ত করা হবে। কিন্তু তেজগাঁও থেকে কুতুবখালী পর্যন্ত যে অংশ সেখানে কিন্তু কাজের তেমন কোনো অগ্রগতি নাই বললেই চলে।
ফলে সব মিলিয়ে এই যে প্রকল্পটা দীর্ঘদিন থেকে চলছে, এই প্রকল্প নির্ধারিত সময়ে তো হয়নি, কয়েক দফা সময় বাড়ানো হয়েছে। প্রথমে তো এটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তাই তৈরি হয়ে গিয়েছিল, প্রকল্পটি হবে কি হবে না। তারপরে সেটির সমাধান হলো, টাকা পাওয়া গেল। এখন কিন্তু এই কাজ বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখছি যে নানা রকমের জটিলতা তৈরি হচ্ছে, বিলম্ব হচ্ছে নানান কারণে, দফায় দফায় সময় বাড়ানো হচ্ছে, খরচ বেড়েছে। ফলে এই প্রকল্পগুলো নিয়ে, বিশেষ করে এই একটি প্রকল্প এবং বিআরটি প্রকল্প, এই দুটি প্রকল্প নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। মানুষ চান যে এটি দ্রুততম সময়ে বাস্তবায়ন হোক, যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিন্তু টোল দিয়ে চলাচল করতে হবে সবাইকেই, এবং সেটি বেশ খরচ সাপেক্ষ। তারপরেও যদি ঢাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে 20-30 মিনিটে চলে যাওয়া যায়, তাহলে হয়তো অনেকেই এই খরচ সেভ করার জন্য তারা কিন্তু এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ব্যবহার করবেন। তো সেটি তো ব্যবহার করার প্রশ্নটি পরে, আগে এটি চালু হওয়া খুব জরুরি, দ্রুত কাজ শেষ করা জরুরি, এবং এই প্রকল্পটি দ্রুত শেষ হলে হয়তো, যদি পরিপূর্ণভাবে এটি বাস্তবায়ন হয় র্যাম্প ট্যাম্প সহ, তাহলে কিন্তু এটি কিন্তু মোটামুটি এক ধরনের ভালো প্রভাব ফেলতে পারে, যানজট নিরসনের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব ফেলবে, যেটি বিশেষজ্ঞরা বলেছেন। যদিও অনেকের দ্বিমত আছে যে র্যাম্পগুলো যে বিভিন্ন জায়গায় যেভাবে বসানো হয়েছে, সেই সব জায়গাগুলোতে আবার নতুন করে যানজট তৈরি হতে পারে, ওঠানামার পথগুলোতে সেই শঙ্কা রয়ে যায়। পাশাপাশি এটি যেহেতু বনানীর পর থেকে পরিপূর্ণভাবে রেল লাইনের উপর দিয়ে চলে যাচ্ছে, ফলে এই রেল লাইন কিন্তু ভবিষ্যতে আর যে সম্প্রসারণের সুযোগ অনেকটাই শেষ হয়ে গেল। তারপরও মানুষ চাইছেন যে যত দ্রুত সম্ভব এই প্রকল্পটির কাজ বাস্তবায়ন করে এটিকে দ্রুত খুলে দেয়া, যাতে করে ঢাকা শহরে যানজট থেকে অন্তত মুক্তি পাওয়া যায়। যদিও ঢাকায় গত 1-1.5 দশকে অনেক নতুন নতুন রাস্তা বেরিয়েছে, ওভারপাস হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, কিন্তু যানজট কিন্তু এখন দিন যত যাচ্ছে, বলা হচ্ছে ঢাকার গতি আরও কমে যাচ্ছে, সার্বিক ঢাকার যে গতি সেটি কমে যাচ্ছে। তো এই যে গতি কমে যাচ্ছে, এর কারণ হচ্ছে যে যতটা রাস্তাঘাট বাড়ছে তার চেয়ে কয়েক গুণ গাড়ি বেড়ে যাচ্ছে, মানুষ আরও বেশি বেড়ে যাচ্ছে। ফলে এই যে বিপুল সংখ্যক গাড়ি এবং বিরাট জনবহুল এই ঢাকায়, এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাস্তবায়ন হওয়ার পর এটি যানজট নিরসনে কতটা ভূমিকা রাখে সেটি দেখার জন্য অনেকে অপেক্ষায় আছেন, এবং সাধারণ মানুষ অপেক্ষা করছেন যেন দ্রুততম সময়ে এই এক্সপ্রেসওয়েটি চালু করে দেওয়া যায়, শেষ করা যায় কাজ, এবং মানুষ যেন ভোগান্তি থেকে অন্তত ঢাকার ওই পারে ওই পারে পৌঁছাতে পারে ভোগান্তিহীনভাবে, সেটি সবার প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা আমাদেরও। সেই প্রত্যাশা জানিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।